ভিতরে থাকা ক্ষতটা দেখাতে পারি না তো কাউকে। আমার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে বাবা, আমার প্রিয় মানুষটাকে আদালতে ঘোরাবা না। আত্মহত্যার আগে রেমি 23 মিনিট, 12 মিনিট ও 5 মিনিটের 3টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। রেমি বলেন, আমার মৃত্যুর জন্য দায়ী কারা জানেন? প্রথমে আমার বাবা ও ছোট মা, যিনি আমার সৎ মা। আমার প্রিয় মানুষটাকে, আমার স্বামীকে জেল আইন আদালতের পেছনে ঘোরাবা না, কারণ আমার মৃত্যুর জন্য দায়ী বাবা। আজ যদি তুমি বিয়ে না করতে, আমার মাকে নিয়ে সংসার করতে, তাহলে আমাকে নিয়ে এসব কথা বলার সাহস পেত না। জেল যদি কাউকে খাটতে হয়, সে বাবা তোমাকে খাটতে হবে, সেটা একমাত্র তোমার, আর কারো না। আমার হাজবেন্ডকে বলছি, তোমার নামে যদি কেউ এলিগেশন দেয় যে তোমার মানসিক টর্চারে আমি মারা গেছি, তুমি তার নামে মামলা দিবা, ওর নামে দিবা মামলা, কারণ আমার বাবা মা ভালো হইলে কেউ সাহস পায় তো। দর্শক, রাজশাহীতে রহিমা আক্তার রেমি নামে 24 বছর বয়সে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে চারঘাট থানা পুলিশ। এর আগে তিনি ফেসবুকে 3টি ভিডিও পোস্ট করে তার হতাশা ও আত্মহত্যার কারণ জানান। পুলিশের প্রাথমিক ধারণা, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার 18 জুন সকালে চারঘাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মিয়াপুরের ভাড়াবাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠালে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় দাফন সম্পন্ন হয়। নিহত রহিমা আক্তার রেমি পুঠি উপজেলার গন্ডু গোহালি গ্রামের রহিমের মেয়ে। 8 বছর আগে পুঠি উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের ফয়জউদ্দিনের ছেলে সাইম আক্তার সাগরের সঙ্গে তার বিয়ে হয়। পুলিশ জানায়, আত্মহত্যা করার আগে রেমি 3টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। একটি ছিল 23 মিনিটের, আরেকটি ছিল 12 মিনিটের এবং শেষটি ছিল 5 মিনিটের। 23 মিনিটের ভিডিওতে রেমি বলেন, কথা হইল আমার মৃত্যুর জন্য দায়ী কারা। প্রথমে আমার বাবা ও ছোট মা, যিনি সৎ মা। আমার প্রিয় মানুষটাকে, আমার স্বামীকে জেল ও আইনের আদালতের পেছনে ঘোরাবা না, কারণ আমার মৃত্যুর জন্য দায়ী তুমি, অর্থাৎ বাবা। আজ যদি তুমি বিয়ে না করতে, আমার মাকে নিয়ে সংসার করতে, তাহলে আমাকে নিয়ে এসব কথা বলার সাহস পেত না। জেল যদি কাউকে খাটতে হয়, সে তোমাকে খাটতে হবে, অর্থাৎ বাবাকে খাটতে হবে, সেটা একমাত্র বাবার, আর কারো না। আর বলেন, আমার হাজবেন্ডকে বলছি, তোমার নামে যদি কেউ এলিগেশন দেয় যে তোমার মানসিক টর্চারে আমি মারা গেছি, তুমি তার নামে মামলা দিবা, ওর নামে দিবা মামলা, কারণ আমার বাবা মা ভালো হইলে কেউ সাহস পায় তো। 12 মিনিট সময়কালের ভিডিওতে রেমি বলেন, আমি একটি বই লিখতে শুরু করেছিলাম, বইয়ের নাম রাখতে চেয়েছিলাম আত্মহত্যা। বই লেখা শেষ না করতে আমি নিজে আত্মহত্যা হয়ে গেলাম। বাবা মা খারাপ হলে কিন্তু সন্তানরা খারাপ হয় না, এসব কথা শুনতে শুনতে বোর হয়ে গেছি, জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই। স্বামীর উদ্দেশ্যে রেমি বলেন, তুমি সন্তানের বাবা মায়ের দায়িত্ব পালন করবে, আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। তোমার যখন চাকরি ছিল না, বেকার ছিলে, তখন আমি তোমাকে ছেড়ে যাইনি। এখন তোমার চাকরি হয়েছে, যে নতুন জীবনসঙ্গী হবে তাকে সময় দিও। এ ঘটনায় রাজশাহী চারঘাট মডেল থানায় মামলা হয়েছে। মামলায় রেমির বাবা উল্লেখ করেছেন, ঈদের দিন আমার মেয়ে ও মেয়ের জামাই আমার বাড়িতে দুপুরে খাওয়ার দাওয়া করতে আসেন, পরে মেয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। মেয়ে শ্বশুর বাড়িতে গেলে সে বাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক কলহ হয়। পারিবারিক কলহ হলে ওই রাতে আমার মেয়ে ও জামাই চারঘাট পৌরসভার মিয়াপুরে ভাড়াবাসায় চলে যায়। পরদিন সকাল 5:30টার দিকে জামাই সাইম আক্তার সাগর আমার ছেলে রাগিবকে ফোন দিয়ে জানান, তোমার বোন গলায় ওড়না পেঁচিয়ে বেলকনি গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়েছে। পরে জামাই মেয়েকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, রহিমা আক্তারের বাবার সঙ্গে তার মায়ের ডিভোর্স হলে বাবা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এতে একা হয়ে পড়েন রহিমা আক্তার রেমি। এ নিয়ে কটু কথা শুনতে শুনতে তিনি ভীষণতায় ভুগছিলেন। এর আগেও বেশ কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন। ওসি আরও বলেন, মঙ্গলবার রাতে ফেসবুকে 3টি ভিডিও পোস্ট করেন, পারিবারিক জীবন, স্বপ্ন ও চাওয়া পাওয়া নিয়ে তার দুঃখের কথা বলেন। বাবা মাকে তিনি অনেক কথা বলেছেন। রাতের শেষ ভাগে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় মামলা হয়েছে। সায়েম আক্তার সাগর চাকরির সুবাদে রাজশাহী জেলার চারঘাট বাজারের কাছে ফকির মিলিটারি মোড়ে আলী আজমের বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে তাদের বেডরুমের বেলকনির সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন রেমি। এর আগে রেমি ফেসবুক লাইভে এসে তাদের পারিবারিক কলহের কথা তুলে ধরেন।